বহরমপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে সং প্রতিযোগিতার আয়োজন। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মতো উল্টো রথযাত্রা উপলক্ষে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয় মুর্শিদাবাদে। যখন পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজনৈতিক তাপ উত্তাপ তুঙ্গে গ্রাম বাংলাতে, তখনই এক অন্য চিত্র দেখা গেল মুর্শিদাবাদে। উল্টো রথ উপলক্ষে মেলা ও সং প্রতিযোগিতার আয়োজন করা হয় বহরমপুরে। উল্টো রথযাত্রা কেটে গেলেও গ্রামে বসে সাত দিন ধরে মেলা উৎসব, সেই উৎসব সং প্রতিযোগিতায় আয়োজন করা হয় শেষ দিনে। বহরমপুরের চালতিয়া রাজবংশীপাড়া এলাকায় সিএসটি ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হলো উল্টো রথযাত্রা উপলক্ষে বিরাট মেলা সং প্রতিযোগিতার। এদিন আমাদের এই সং ৩০ বছর হলো, এই বছর ৩০তম সংয়ের প্রতিযোগিতা বা সে রথের রথযাত্রা। এতদিন ধরুন আমাদের রাজবংশী পাড়ায় ছেলেপিলে উত্তরযোগে বা পাড়া পড়ছি হিন্দু মুসলমান মিলে সবাই মিলে একতাভাবে চান্দা পোতা দিয়ে আমাদের এটা এইটা প্রতিযোগিতা ই হয় উল্টো রথ উপলক্ষে কি আপনাদের অনুষ্ঠান? হ্যাঁ, উল্টো রথে। দিন ক্লাবের সদস্যরা জানিয়েছেন, ৩০ বছরের ন্যায় এবারেও তারা উল্টো রথযাত্রা উপলক্ষে মেলা ও সং প্রতিযোগিতার আয়োজন করেছেন। বিগত বছরগুলোতে আরও বেশি করে সং প্রতিযোগিতারা এখানে অংশগ্রহণ করতেন। এই প্রতিযোগীদের জন্য রয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার সহ অন্যান্য সান্ত্বনা পুরস্কার। এই অনুষ্ঠানে খুশি রাজবংশীপাড়ার বাসিন্দারা। এই সং সাজা বা মানব ঝুলন উৎসবে বিভিন্ন জন বিভিন্ন কিছু সেজে উপস্থাপনা করেছেন, যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষজন। পথ নিরাপত্তা সপ্তাহ পালন থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে প্রাণহানি, এমনকি মানব জগন্নাথ দেব বামা খ্যাপা গান্ধীজি গৃহলক্ষ্মী সহ বিভিন্ন কিছু তুলে ধরা হয়েছে এই সং সাজা উৎসবে। সাধারণ মানুষকে আনন্দ দিতে পেরে খুশি প্রকাশ করেছেন উদ্যোক্তারা। পাশাপাশি পুরস্কৃত করা হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদেরও। সিএসটি ক্লাব রাজবংশীপাড়া চালতিয়া। কতগুলো সং হয়েছে এবার? এবার ১১টা সং হয়েছে, এবার কমই হয়ে গেছে। গতবার তো খুব বেশি ছিল, অন্য অন্য জায়গাতে দূরে থেকে সংগুলো আসতো, ঘোড়ামারা, মানিকনগর, পিলখানা, এই সব জায়গা থেকে আসতো। এবার আসতে পারেনি, ওদের ওয়েদার খারাপের জন্য, বৃষ্টি বর্ষা ছিল, তার জন্য আসতে পারেনি। প্রাইজ কী রেখেছেন? প্রাইজ এবার হল ফার্স্ট প্রাইজ ইসে হিরো সাইকেল, আর সেকেন্ড প্রাইজ হলো স্ট্যান্ড ফ্যান, আর তৃতীয় প্রাইজ হলো আপনার মিক্সার মেশিন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।